আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব খুবই কমন একটি রেসিপি, গরুর মাংস ভোনা। গরুর মাংস ভোনা আমরা অনেকে অনেকভাবে করে থাকি, কিভাবে ঝটপট সহজে এই গরুর মাংস ভোনা আমি করে থাকি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হবে, তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। যে কোনো মাংস ভুনা করলে হাড় চর্বি সহ নিলে মাংস রান্নাটা ভালো হয়। এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো রসুন। আদা পেস্ট দিয়ে দিব 1.5 টেবিল চামচ। এখানে গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ, এগুলো আমি বেটে নেব পাটাই। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, তবে পেস্ট করে দিলে মাংস ভুনাটা ভালো হবে, ঝোলটা ঘন হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে গরম মশলা পেস্ট। এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া ইউজ করেছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা টেস্ট অনুযায়ী দিতে পারেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, লবণটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি 2টো, আর 1/3 কাপ সয়াবিন তেল এখানে দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটা গোটা পেঁয়াজ গোটা রসুন দেওয়ার একটাই কারণ, যখন রসুন পেঁয়াজটা একেবারে গলে যাবে তখন বোঝা যাবে যে রান্নাটার প্রায় 50% হয়ে গেছে। কারণ এই যখনই এগুলা সব গলে মিশে যাবে মাংসের সঙ্গে তখন কিন্তু রান্নাটা একেবারে পারফেক্টলি হবে। তো এটা আপনারা মেরিনেট করে রাখতে পারেন 20 মিনিটের জন্য। তো আমি আজকে সরাসরি দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন অনেকটাই পানি ছেড়ে এসেছে। আর রান্নাটা কিন্তু মিডিয়াম হাই করবেন, কখনোই মাংস বা যে কোনো রান্না হাই ফ্লেমে করবেন না, মিডিয়ামে রেখে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং তরকারিটার স্বাদও বেড়ে যাবে। দেখুন এভাবে আমি কিছুক্ষণ পরপর ঢেকে দিচ্ছি আর নেড়ে নেড়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস ভুনা কষানোটা খুবই জরুরি। আরও কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ আর রসুন সব কয়টা গলে গেছে। এখন আমি 3 কাপ গরম পানি ইউজ করেছি। যে কোনো রান্নাতে গরম পানি ইউজ করা খুবই জরুরি। গরম পানি ইউজ করলে রান্নার যে তরকারির যে টেম্পারেচার থাকে সেটা কিন্তু একেবারে ব্যালেন্স করে ঠিক থাকে, ঠান্ডা হয়ে যায় না। এখানে আমি গোটা রসুন দিয়ে দিয়েছি 4-5টা, দিয়ে পানি টেনে আসা পর্যন্ত রান্না করব। তারপর নামানোর আগে টালা জিরার গুঁড়া দিয়ে এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন ঝোল সব কয়টা সবগুলো শুকিয়ে গেছে, একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, রসুনগুলাও দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজা লাগবে। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কালারটা অনেক সুন্দর এসেছে, সব কিছু একেবারে পারফেক্টলি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।